10 বছর ধরে ব্যাংকের জমানো টাকা না পেয়ে ব্যাংকের গেটে তালা লাগিয়ে গ্রাহকদের বিক্ষোভ। প্রায় 10 বছর ধরে সমবায় ব্যাংক আটকে রেখেছে তাদের টাকা, সেই অভিযোগ তুলে বুধবার জামদার সমবায় সমিতির ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো কয়েকশো গ্রাহক। পরে মন্ত্রিশোর থানার পুলিশ গিয়ে বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ মানুষজনের অভিযোগ, প্রায় 10 বছর আগে সমবায় তাদের ধান বিক্রির টাকা এখনও পাওয়া যাচ্ছে না। প্রায় 4,000 গ্রাহকের 1.5 কোটি টাকার মতো টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন তারা। বারবার এই বিষয়ে নানান জায়গায় জানানো হলেও কোনো ব্যবস্থা না হওয়ায় তারা এই বিক্ষোভ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। সমবায়ে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সুমন ঘোষ জানান, গ্রাহকদের অভিযোগ সত্যি, কিন্তু সমবায়েরও কিছু করার নেই। কেননা সমবায় ধান কিনে সেই ধান একটি মিলকে দিয়েছিল, তারপর থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় বিষয়টি নিয়ে প্রশাসনের নানা স্তরে জানানো হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে কেস হয়। 2019 সালে হাইকোর্ট গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দেয়, কিন্তু 3 বছর কেটে গেল, সেই টাকা এখনও পর্যন্ত গ্রাহকেরা পায়নি। বিক্ষোভরত গ্রাহক ও ব্যাংকের ম্যানেজার আমাদের কি জানালেন দেখো। এসেছেন জামনা ব্যাংকে কি জন্য? আমাদের টাকা পাবো সেই জন্য আন্দোলন করতে হয়েছে। কিভাবে আন্দোলন করছেন? এখন দেখি, এখন সবাই তো জমায়েত হয়েছে, ব্যাংকের কর্মীদের দেখে কি হয়, তালা দেওয়া হয়েছে। তালা দেওয়া হয়েছে? হ্যাঁ। পুলিশ এসেছে? পুলিশ এসেছে। তা আপনার, আপনি কত টাকা পান? আমি প্রায় 1.5 লাখ টাকা। কি জমিয়েছিলেন নাকি? না, হ্যাঁ, আমার ব্যবসা ছিল, ব্যবসার টাকা থেকে দিতাম, আবার তুলতাম, আবার মাল নিয়ে আসতাম। কিসের ব্যবসা ছিল? মুদিখানার ব্যবসা। কত বছর আগে জমিয়েছে? এটা 72 হয়ে গেল। দিয়ে এখনো টাকা পান নাই? না, টাকা পাইনি। কত টাকা বললেন? মোটামুটি 1.5 লাখ টাকা। কোথাও জানিয়েছিলেন? না, আমরা এখানেই যা জানাচ্ছি এখানেই জানাচ্ছি। ব্যাংকের কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ। তারা কি বলছিল? তারা বলছে কেস করেছি আমরা, কেস আমাদের মিটে গেছে, এবার টাকা পাবে। যে এখনো দান নাই? না, দেয়। তা আমার সেভিং ছিল না কি ছিল? সেভিং ছিল। তা আমার স্ত্রীর নামে ছিল, আমার নামেও ছিল। তা এই টাকা আপনি না পেলে কি করবেন আপনারা? টাকা পেলে দেখি প্রশাসন এসে কি বলে দেখি, যদি বলে যে অমুক জায়গায় যেতে হবে, যেতে হবে। তা ওনারা ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? ব্যাংক কর্তৃপক্ষ তো একটা কথাই বলছে, পাবে, মিটে গেছে, এবার পাবে। তা এখনো দান নেই? না, দেন। আপনি এখন এই ব্যাংকের গ্রাহক তো? হ্যাঁ হ্যাঁ। এটা কি ব্যাংক? এটা জামনা কোঅপারেটিভ ব্যাংক। তোমা কোথায় এসেছেন? জামনা। কি করতে? ব্যাংকে। কেন? আমার টাকা তুলব, টাকা নিতে এসেছি। টাকা পাই পেয়ে দেন? না। কত টাকা আছে আপনার? আমার 26-27 হাজার। একটা সেভিংস করা আছে আর একটা ফিক্সড করা আছে। কি করে জমা দিয়েছিলেন? কি করতেন? কি করতে? আমি রেখেছিলাম বাবা, গরু ছাগল বিক্রি। আমার এই দেখছেন তো, এই নার্ভের গন্ডগোল, এই জন্যে দিয়ে টাকা পাচ্ছেন না? না বাবা। কি বলছেন ওরা? ওনারা কত আসি কি তখন ক্ষমতা ছিল, কত দিবে টাকা? কদিন আগে? 4-12 বছর। দিয়ে এখনো পান নাই? না। কি বলছে? বলছে টাকা নাই পাবো, তো আমরা সব তোমাদের গায়ে কত ইনি কত লোক ঠিক পাবো, তারাও আমাদের ঘর দিচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মনোয়ারা দেবী। বাড়ি? স্যার এটা কোন ব্যাংক? জামনা সমবায় সমিতি। আজকে ইয়ে কনজুমারদের, এই ব্যাংকের কনজুমারদের মানে আন্দোলন, কিসের আন্দোলন? টাকা পায় না, ওনারা বলছেন যে দীর্ঘদিন যে ডিপোজিটে টাকা পাচ্ছে না। ডিপোজিট হোল্ডাররা টাকা পাচ্ছে না, কারণ একটা সময় ধান কেনা হয়েছিল, সেই ধান বিক্রয় করে মিলার টাকা দেয়নি, তার জন্যে হাইকোর্ট হয়, হাইকোর্টে রায় দেয়, মিলার নামে ডিএমকে দায়িত্ব দেন যে মিলারের জমি বিক্রয় করে জামনা সমিতির প্রাপ্য টাকা বুঝে নিতে। 19 জানুয়ারিতে রায় হয়, আজ পর্যন্ত কোনো টাকা পায়নি, তার জন্যই ডিপোজিট হোল্ডারদের টাকা দিতে পারছি না। আর ওই ডিপোজিটের টাকা ভেঙেই ধান চাষিদের পেমেন্ট করতে হয়েছে, সেই সময় সরকারি আদেশনামা বলে। কত টাকা মতন বাকি আছে মোটামুটি? 90,93,000 ওদের প্রিন্সিপাল বাকি ছিল, আজ পর্যন্ত 15 সাল পর্যন্ত 1,46,00 সামথিং। আচ্ছা, কতজন কনজিউমারের টাকা বাকি আছে মোটামুটি? 4,000-এর ওপর। তা আপনাদের দেওয়ার কি ব্যবস্থা গ্রহণ করছেন? কোনো ব্যবস্থা, ওই টাকা না পেলে কোনো ব্যবস্থাই করতে পারছি না। আরসিএসকে জানিয়েছি, আরসিএসকে জানিয়েছি, ভিডিওকে জানানো হয়েছে, ডিএমকে তো মুহুর্মুহুর যাচ্ছে আসছে, তাই কোনো সদুত্তর দিতে পারছি। এরা তো সব গরিব মানুষ, টাকা না পেয়ে। অবশ্যই আমরা টাকা পেলে অবশ্যই আমরা টাকা দিয়ে দেবো, ডিএম অফিস থেকে টাকার ব্যবস্থা করে দিলে পরেই আমরা টাকা দিয়ে দেবো। না দিলে ডিএম অফিস ব্যবস্থা না? আমার সীমিত ক্ষমতায় যতটুকু পারছি আমি সমস্ত ব্যবস্থাপনাই করেছি, হাইকোর্টে রায়টাও বার করেছি, ডিএম অফিসে বারংবার যাচ্ছি, বিডিও অফিসে বারংবার যাচ্ছি, আরসিএস অফিসে যাচ্ছি। এদের টাকা দেওয়ার জন্য পেলে, টাকাটা পেয়ে গেলে আমরা দিয়ে দেবো। টাকাটা কোথা থেকে পাবেন?
ডিএম অফিস থেকে ডিএম দেবেন, ডিএমকে অর্ডার দিয়েছেন হাইকোর্ট, হাইকোর্ট হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছেন ডিএমকে 19 জানুয়ারি দিয়ে, ডিএমকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করেননি। আপনারা কোনো তদবির করছেন? অবশ্যই, আজ বোর্ড নেই, তাদের কর্মচারীরা আমরা আমার সীমিত ক্ষমতায় যতদূর পারছি যাচ্ছি আসছি, খোঁজ খবর নিচ্ছি, কোনো ব্যবস্থাপনাই নেই। এই যে ওনারা তো হ্যারাসমেন্ট হচ্ছে, এই টাকা অনেকে তো পাচ্ছেন, কিন্তু আমরা আমরা কর্মচারী হিসেবে আমরা চাই যে ডিপোজিটের টাকা পাক এবং আবার ঘুরে ডিপোজিট করুক, এটা রোল হোক, উন্নতি হোক সমিতির, এটাই আমরা চাই। আপনাদের কিন্তু আটকে রেখে যে এরা আন্দোলন করছে, তারা পাচ্ছে না, বহুদিন থেকে টাকা পাচ্ছে না, অবশ্যই তাদের তো অনৈতিক কিছু তারা করছে না, অনৈতিক না, না না অনৈতিক কিছু না, তাদের প্রাপ্য টাকা তারা বুঝে পেতে চাইছে। তা ওনারা তো ব্যাংক বন্ধ করে দিচ্ছে, আপনারা কি বন্ধ করে দিলে করে দেবে, আমার তো কিছু করার নেই, আমরা চেষ্টা করছি সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। টাকা পাবে এরা? টাকা পাবে, ডিএম অফিস দিয়ে দিলে আমরা টাকা দিয়ে দেবো, না দিলে দিতে পারবেন, না দিলে দিতে পারবো, তাহলে কনজিউমাররা তো হয়ে গিয়ে সাফারার হবে, কি করবো কিছু করার নেই। হলো পিপি বর এসেছে, পড়ে যাবি তো, আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আর। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। Thank you.